যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা স্টপ এলইডি, এই যে আরডিনো বোর্ড আছে এখানে, এই আরডিনো বোর্ডটা সেইটা শিখব। মানে বন্ধ করতে হবে মানে কি, আলোটা একবার যদি বন্ধ হবে, তার প্রোগ্রামটা এখানে দেয়া আছে। তো প্রথমে আরডিনো বোর্ড করতে গেলে আমরা কি জানি, প্রথমে আমাদের টুলসে যেতে হবে, যেটা আমার পুরোনো ভিডিও আছে সেটাতে তো আছে দেয়া। তো এই যে টুলসে গেলাম, টুলসে গিয়ে প্রথমে আমাদের আরডিনো বোর্ড, এই এই যেহেতু আমরা উনো বোর্ড, এই বোর্ডটা হচ্ছে উনো বোর্ড আছে, তো সেই বোর্ডটাকে সিলেক্ট করতে গেলে এই আরডিনো উনো বোর্ড সিলেক্ট করলাম। তারপরে আবার টুলসে যেতে হবে, এই কম কম পোর্ট যে কথাটা লেখা আছে এইটা আমাদের এখানে যেরকম এসেছে কম্পোর্ট থ্রি, তো সবসময় সব জায়গায় যে কম্পোর্ট থ্রি আসবে তা নয়, কম্পোর্টটা সিলেক্ট করতে হবে। এইবারে এই যে প্রোগ্রামটা লেখা আছে, আমি এখানে একটা এই লিখে রেখেছি ইন্টিজার, এইটা বলা হয়েছে ইন্টিজার মানে হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, এলইডি পিন ওয়ান, এই এলইডি পিন ওয়ান দিয়ে ডিনোট করা হয়েছে 13 নম্বর পিনটা। 13 নম্বর পিনটা এখানে একটা এলইডি দেয়া আছে, সেটা হচ্ছে ইনবিল্ট এলইডি, সেই এলইডিটা চলবে, সেইটার জন্য 500 মিলিসেকেন্ড দেয়া হয়েছে। তারপর ভয়েস সেট আপের মধ্যে রয়েছে এই পিনগুলোকে চেনানো হয়েছে, অর্থাৎ পিন মোড এলইডি পিন ওয়ান আউটপুট হয়েছে। তারপর ব্লিঙ্কি ব্লিঙ্কি, এই যে একটা প্রোগ্রাম, এটা লেখার একটা নিয়ম যে এইখানে আমাদের এই ব্লিঙ্কি ব্লিঙ্কি প্রোগ্রামটা লেখা হয়েছে। তারপরেরটা কি হয়েছে, যেটা লেখা হবে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে। তারপরে রয়েছে ভয়েড লুপ, ভয়েড লুপের মধ্যে এই রকম ভাবে ভয়েড লুপের মধ্যে একটা ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট করে সেকেন্ড ব্র্যাকেট করে মাঝখানে ফন্ট স্ল্যাশ দিয়ে দিতে হবে। তারপরে কি দেয়া আছে, ভয়েড বলে ব্লিঙ্কি ব্লিঙ্কি, এইটা হচ্ছে রিপিট কমা বলে ইন্টিজার টাইম দেয়া আছে, এই টাইমটা আমরা এখানে 500 মিলিসেকেন্ড নিয়েছি। এইবারে কি আছে, ডিজিটাল রাইট, এই কথাটা আমরা আগেও বলেছি, ডিজিটাল এইটা স্মল হয়, তারপরে হচ্ছে ডাব্লুটা ক্যাপিটাল হয়, একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে। এবার এখানে 13 নম্বর পিন দিলেও হতো, কিন্তু আমরা 13 নম্বর পিনটাকে ডিনোট করেছি এলইডি পিন ওয়ান বলে। তারপরে এটা হাই আছে, এটা হাই হলো। তারপরে ডিলে টাইম গেল, ডিলে টাইম মানে কতক্ষণ ধরে হাই থাকবে। তারপরে হচ্ছে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইটে ডাব্লুটা ক্যাপিটাল হবে, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর প্রতি ক্ষেত্রে এই কোলনটা কিন্তু দেয়া থাকবে, লাইনটা শেষ হলেই কোলনটা দেয়া থাকবে। তারপর ডিলে টাইম দেয়া আছে, দিয়ে এই সেকেন্ড প্যাকেটটা ক্লোজ হয়েছে। এটার মাধ্যমে কি দেখতে পাবো, এটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এলইডিটা কেবলমাত্র একবার জ্বলি বন্ধ হয়ে যাবে, প্রোগ্রামটা চালু করলে দেখা যাবে। তো এইটা হচ্ছে রান, এই যে আপলোড কথাটা লেখা রয়েছে, এই আপলোড করে দিলি এটা রান হয়ে যাবে, দেখা যাবে এখানে দুটো লাইট জ্বলে, একবার জ্বলি বন্ধ হয়ে যাবে। এটা যেহেতু 500 মিলিসেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড ধরে জ্বলবে, ব্যাস আর এটা জ্বলবে না কোনো মতেই। এই যে 500 মিলিসেকেন্ড আমি দিয়েছিলাম, এটা যদি আমি আর একটু বেশি দিয়ে দিই, আমি ধরলাম 700 মিলিসেকেন্ড, তাহলে আর একটু বেশি সময় ধরে এটা জ্বলবে, এই যে দেখা যাবে, কিন্তু তারপর আর জ্বলবে না। এই একবার লেখা আছে বলে 7 সেকেন্ড হবে, তারপরে বন্ধ হয়ে যাবে, আর কিন্তু এটা জ্বলবে না, কেননা এই যে এখানে তাই দেয়া আছে ডিজিটাল রাইট বলে, এই ছোট প্রোগ্রামের মধ্যে একটা এলইডি কে
আমরা জ্বালানো দেখিয়ে দিয়েছি, সেইটাই এখানে লেখা আছে। আমি ও এটা একটা ওয়ার্ডপ্যাড এর মধ্যে করে রেখেছি। এইবারে আমরা যেটা শিখব, যেটা হচ্ছে ফর লুপ শিখব। এই ফর লুপটা হচ্ছে, ফর লুপের কথাটা বলতে গেলে আসছে, সেই প্রোগ্রামটাও আমি লিখে রেখেছি এখানে, এটা হচ্ছে রিপিট হবে। কিরকম আছে আগে আমরা এটা দেখে নিই, ফর লুপের মধ্যে কি আছে। ফর রয়েছে, ফর রয়েছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, আর হচ্ছে স্টেটমেন্ট রয়েছে। তো সেটাই আমরা দেখবো কিরকম আছে। তো এইটা আমরা এবার এইটাতে দেখতে পাবো। এখানে কি দেয়া আছে, একই জিনিস ইন্টিজার এলইডি পিন দেয়া আছে যেরকম, সেটাই আমি ওয়ার্ডপ্যাড এর মধ্যে, এই ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ডপ্যাড এর মধ্যে লিখেছি। এই যে এলইডি পিন, এটা 13 দেয়া আছে। এবার ইন্টিজার ব্লিঙ্ক ব্লিঙ্ক টাইম, এটাও হচ্ছে 200 মিলি সেকেন্ড, 200 দেয়া আছে, মানে 2000 দেয়া আছে, মানে 2000 মিলি সেকেন্ড। তারপর ভয়েড সেটআপ, ভয়েড সেটআপের মধ্যে এইটা হচ্ছে প্রোগ্রাম লেখার একটা ব্লিঙ্কি ব্লিঙ্কি একটা প্রসেস, যেখানে 5 দেয়া আছে, অর্থাৎ 5 বার লাইটটা জ্বলা নেবা করবে। তারপর ভয়েড লুপ যেরকম আগের মতো ছিল, এইখানে দিয়েছে কি, ফর দিয়ে ইন্টিজার আই লেস দেন রিপিট আর আই প্লাস প্লাস। এই যে ফর লুপের যে কথাটা বললাম, প্রথমে গেল হচ্ছে স্টেটমেন্ট, ইয়ে রয়েছে একটা মানে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আই 0 থেকে শুরু হচ্ছে, তারপর কন্ডিশন দেয়া আছে, আই লেস দেন রিপিট দেয়া আছে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা এটা প্লাস প্লাস দেয়া আছে যেটা। তারপর ডিজিটাল রাইট যেরকম নর্মাল লেখা হয়, সেরকম ডিজিটাল লাইট, তারপর ডিলে টাইম কতক্ষণ সেটা অন থাকবে, তারপর ডিজিটাল রাইট লো কতক্ষণ বন্ধ থাকবে, তারপর ডিলে টাইম সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমে উপরে 2000 মিলি সেকেন্ড নিয়েছি, তো এইটাই এখন আমরা করে দেখব। তো এই এলইডিটা 5 বার, এই 13 নম্বর পিনের এলইডিটা জ্বলা নেবা করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এর ফলে এটা আমরা কি করতে পারবো, যে কোনো মোটর বা অন্য কোনো জিনিসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, এর মধ্যে রিলে মডিউল যোগ করে, সেটা আমরা পরে ভিডিওর মাধ্যমে দেখব। তো এখন এটা আমরা দেখছি যে 5 বার জ্বলা নেবা করে বন্ধ হয়ে যাবে। এই স্টার্ট হলো 1 বার, তারপরে এইবার 2 বার, তারপর 3 বার, তারপর 4 বার, এই 5 বার হবে, ব্যাস। তারপর আর কিন্তু জ্বলবে না, এই 5 বার হয়ে গেল, এটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর কিন্তু এটা জ্বলবে না, এই গ্রিন লাইটটা জ্বলে থাকবে কিন্তু এটা আর জ্বলবে না। তো আজকের আজকের ভিডিওটা এইটুকুই থাক, পরে আবার আমরা একটা অন্য ভিডিওর মাধ্যমে অন্য কিছু জিনিস শিখবো। আজকের ভিডিওটা এই অবধি থাক।